টেল প্লাস্টিক্স নিবেদিত। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান টেল প্লাস্টিক রান্নাঘরে। আমি রাহিমা সুলতানা রীতা, আশা করি ভালো আছেন। আমি নুসরাত সবসময়ের মতো আপনাদের সঙ্গে আছি, সবসময় সঙ্গে থাকব এবং নিয়ে আসবো মজার মজার সব রেসিপি এবং দিব ছোট্ট ছোট্ট কিছু নিউট্রিশনাল টিপস। আমাদের আজকের যে রেসিপি সেটার মূল বিষয় হলো যে মান কচু, লম্বা কচুগুলো থাকে, সেই কচুগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়। কচুর সাথে ইলিশ দুটো মিক্স করে আমি রান্না করি। সবাই কিন্তু জানে কচু মানে হচ্ছে কচুর শাক, আর কিছু করা যায় না। এবার দু একজন যারা খুব রান্নাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে তারা নিশ্চয়ই চেষ্টা করে একটু ডিফারেন্ট করে করার জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন কচু ইলিশ তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। কচু ইলিশ উপকরণ: ইলিশ মাছের টুকরা 5-7টি, কচু ফালি 1 কাপ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, সরিষা বাটা 1 কাপ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, পানি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো এবং কাঁচামরিচ 6-7টি। দর্শক দেখে নিলেন কী কী উপকরণ লাগছে আমাদের কচু এবং ইলিশের যে রেসিপিটা আমরা তৈরি করব। খুব ঝটপট আমরা শুরু করে ফেলবো আমাদের রান্না। আপা শুরু করে দিচ্ছি। এখানে ইলিশ মাছ এবং কচু একসাথে ভেজে নিতে হবে, চুলাটা ধরিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি। সামান্য একটু হলুদ এবং মরিচ মাখিয়ে ভেজে নিতে হবে, আর লবণ। মানে এটারও একটা বিশেষত্ব আছে যে কচু এবং ইলিশ দুটোই আমরা একসাথে মাখিয়ে ভেজে নেব। এটাও রান্না করব সর্ষের তেল দিয়ে। আমরা চাইলে সর্ষে এবং সয়াবিন মিক্স করেও করতে পারি। দুটো মিক্স করে দিচ্ছি, খুব বেশি দেব না, কারণ এই তেলেই কিন্তু আমি আবার রান্না করব। যে ভাজলাম, মানে যেই তেলে ভাজব সেই তেলেই রান্না করব। এখন দিয়ে দিচ্ছি ইলিশ কচু একই সাথে কিন্তু ভাজা হবে। ডিমলা ইলিশ হলে আরো মজা, আরো মজা হয়। সবাই কিন্তু এই জন্য আপা ইলিশ মাছ খুঁজতে গেলে, মানে কিনতে গেলে সবাই কিন্তু ডিমল ইলিশটা খোঁজে টেস্টের জন্য। এটা একটু খুব ভালো করে ভাজতে হবে, হালকা করে, মানে অত বেশি ভাজে না, হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এত সুন্দর একটা কম্বিনেশন আপা, ইলিশ তো আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড তো খুব ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, আর কচুটা আমরা সবাই জানি প্রচুর আয়রন আছে তাতে। উল্টে দেব আপা? হ্যাঁ, উল্টে দিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা দুজন মিলেই উল্টাই সুবিধা হয়। আসলে একটা চিমটা কিন্তু খুব জরুরি, এই যে এই জিনিসটা রান্না ঘরের জন্য, যে রান্না করতে খুব ইজি হয়ে যায়। আমরা ওই কচুটা উল্টাতে হবে, এটা একটু উল্টে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। বুঝলো, অনেক ভালো হয়েছে। এবার আমরা আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। ঢেকে দিতে হবে আপা? আর ঢাকতে হবে না, আমরা তুলে নেব। কচু এবং ইলিশ একই সাথে তুলে নিচ্ছি। এবার যেটা করতে হবে, কচু ইলিশ তো মাঝে হলো, এখন মশলা, মশলার মাঝে যাবে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচ আর পেঁয়াজ। আমি এই মশলাটাতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু যাবে মরিচ, ব্যাস
যাচ্ছে লবণ। তুমি আগুনটা চাইলে আর একটু কমিয়ে দিতে পারো, একটু ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নিলাম। এখন দিয়ে দেব, ব্যাস মশলাটা এবার ঢেকে রান্না করতে হবে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে ভাজা ইলিশ আর কচু এর মধ্যে দিয়ে দিতে হবে। সাথে আমরা একটু পেঁয়াজ বেরেস্তাটা দেব। নুসরাত, আমার মনে হয় এবার আমরা মশলা ভুনা হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিলাম, মাছের সাথে যেটা করব একটু পেঁয়াজ বেরেস্তাটা দেব, তাহলে কালার এবং স্বাদ দুটোই বেড়ে যাবে। বেরেস্তা দিলেই তো আপার টেস্টটা অনেক চেঞ্জ হয়ে যায়, খুব মজা হয়। এখন ঢেকে অল্প কিছু সময় কাঁচামরিচটা দিয়ে নিই, তারপর ঢেকে অল্প একটু সময় রান্না করব। অনেকটাই মনে হয় রান্না আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। হ্যাঁ, একটু বেশ চড়া ডিশ হলে ভালো হবে, দেখতে ভালো লাগবে এটা। আমি একটা ট্রান্সপারেন্ট ডিশ আনলাম। এই ধরনের খাবারগুলো সাধারণত ট্রান্সপারেন্ট ডিশে কিন্তু খুব ভাল লাগে দেখতে। তুমি দেখো তেলের উপরে কিন্তু পুরোই উঠে এসেছে, আর কচু ইলিশ সব কিন্তু খুব সফট হয়ে যায়। অল্প আগুনে আস্তে আস্তে রান্না করতে হবে, তাহলেই কিন্তু এটার আসল যে স্বাদ সেটা নিতে পারবে, পাওয়া যাবে। হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আমি এখন সার্ভ করে দিচ্ছি। কচু ইলিশ মাছ সব মিলিয়ে একেবারে মিলেমিশে একাকার। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার কচু দিয়ে ইলিশ মাছ। চলুন তাহলে পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে ইলিশ মাছের টুকরা, কচু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, এতে মশলা মাখানো ইলিশ মাছের টুকরা ও কচু ফালি ভাজতে থাকুন। হালকা বাদামি করে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। অন্য একটি বাটিতে সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার ফ্রাই প্যানে গুলানো মশলাগুলো দিয়ে ঢেকে রান্না করুন। এতে ভাজা ইলিশ মাছের টুকরা, কচু ফালি, পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কচু ইলিশ। দর্শক, আমাদের রান্নার প্রস্তুত প্রণালী তো দেখে নিলেন, এখন কিন্তু আমরা আরেকটা খুব মজার একটা রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি এই রান্নাটা আপনাদের খুব পছন্দ হবে। এটা হলো কচু শাক ভুনা। কারণ কচুরের এটা তো নিচের অংশ, নিচের অংশ, উপরের অংশ আছে, সেটা খুব মজা করে আমরা ভুনা বা ভর্তা খেতে পারি। আমরা এর আগে যেটা রান্না করেছিলাম মাটির নিচের অংশ যেটা থাকে, অনেকেই কিন্তু থাকে আপা যাদের ব্লাড সুগার বেশি, যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু মাটির নিচের অংশটাকে আমরা ডায়েটিশিয়ানরা খেতে নিষেধ করি। তারা কিন্তু আমরা এখন যে রান্নাটা করব উপরের অংশটা খেতে পারবে, সেটা ইজিলি খেতে পারবে। কচু শাক ভুনা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। কচু শাক ভুনা। উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কিমা 1 টেবিল চামচ, তেজপাতা 1টি, এলাচ 2টি, দারুচিনি পরিমাণ মতো, লবঙ্গ 7-8টি, হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, কচু শাক 1 কাপ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। উপকরণ তো দেখে নিলেন, এখন কিন্তু আমাদের রান্নাটা শুরু করে ফেলবো, আর দেরি করতে চাচ্ছি না আপা। আমি একটু সয়াবিন তেল দিলাম এখানে, খুব বেশি না, অল্প, 1 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি, তার সাথে যাচ্ছে রসুন কিমা। কচু শাকের সাথে রসুন কিমাটা খুব ভালো যায়। আর এটা আমি রান্না করব একটু ডিফারেন্ট স্টাইলে, এর মধ্যে একটু গরম মশলা ব্যবহার করব। অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করেন, কিন্তু আমি এখানে এলাচ, দারচিনি এবং
লং গোলমরিচ ব্যবহার করব। মানে গরম যে মশলাগুলো আছে আমাদের, সেই মশলাটা মাংসে আমরা যা ব্যবহার করি তাই এখানে ইউজ করব। আর তার সাথে যাচ্ছে হলো মশলা। মশলাগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। এখানে একটু হলুদ সামান্য, আধা চা চামচ মরিচ, একটু ধনে, একটু জিরা, একসাথে করে গুলিয়ে নিচ্ছি। ব্যাস, মশলা কিন্তু তোমার কালার একেবারেই পেঁয়াজের একটা বেরেস্তা কালার হয়ে এসেছে। এখন যেটা করব, আমি ডাইরেক্ট দিলে ছিটে যাবে, আমরা একটু পানি দিয়ে নিলাম তাহলে ছিটবে কম। এখন মশলাটা দিয়ে দিচ্ছি, তার সাথে কচুর শাকটাও দিয়ে দেব। পুরো শুকিয়ে যাবে, একদম শুকনা শুকনা হয়ে যাবে, আর খোলাই রান্না করতে হবে, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আগুনটা বাড়িয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি জিনিসটা ইয়ে হয়ে যাবে। আমি বড়ই চামচটা দিয়ে একটু নাড়তেও হবে বরঞ্চ সব মিলিয়ে। আর কচু শাকটা যত বেশি সেদ্ধ হবে তত ভালো হয়। একটু ঢেকে দেব। একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো লবণ। লবণ দিয়ে দিলাম। লম্বা চামচ দিয়ে কিন্তু নাড়তে সুবিধা হয়, চুলোর এত কাছাকাছি না গেলেও চলে। মানে শাকটা যেহেতু টেস্ট আনার জন্য আমরা কিন্তু এই স্পাইসেসগুলো ব্যবহার করছি। আর শাক এমন একটা জিনিস, শুধু পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, সর্ষের তেল দিয়ে রান্না করলেই সেটা একটু বাগারের মতো করে দিলেই হয়, এটা নিউট্রিশিয়াস হয় অনেক বেশি। হ্যাঁ আপা, অনেকের কিন্তু আছে আপা একটু হিমোগ্লোবিন কমে যায়, হ্যাঁ খুব কম থাকে, খুব ন্যাচারালি কম থাকে অনেকে, তারা কিন্তু উইকলি দুই দিন তিন দিন চার দিন করেও কিন্তু চাইলে কচুটা খেতে পারে, এটা খুব র্যাপিড হিমোগ্লোবিন বেড়ে যায়। তবে জানো, এই ক্ষেত্রে মেয়েদের বেলায় আমি বলবো, বেশি মেয়েরা খুব অবহেলা করে নিজেদের। আমি এবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, এর মধ্যে বাড়তি একটা টেস্ট আনার জন্য একটু রাখলাম গোপরে। আমার খুব পছন্দের আপা বেরেস্তা। কচু শাকের যে শুধু পাতা পাওয়া যায়, সেই পাতাটাও কিন্তু সেদ্ধ করে বেটে রান্না করলে খুব ভালো লাগে। আর কচু শাকের সাথে আরেকটা জিনিস খুব ভালো যায়, চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা। খুব চমৎকার। তুমি কি খেয়েছো ইলিশ মাছের মাথা? তুমি আমাকে অনেক আগে আপা রান্না করে দিয়েছিলে, এখন তো আর ইদানিং তুমি আমাকে খাওয়াওনি। খেতে খুব একটা পছন্দ করো না, সেই জন্য তোমার জন্য এই গরম মশলা দিয়ে একটু টেস্ট চেঞ্জ করে আমি রান্না করছি। ঠিক আছে, যেই দিন আমি খুব ফ্রি থাকবো ওই দিন তুমি আমাকে অবশ্যই রান্না করে খাওয়াবে। আসলে মাথা খাওয়া কিন্তু খুব ভালো, জানো চাইনিজরা অনেক বেশি মাথা খায়, তারা মনে করে যে মাথা, আসলেও তাই, মাথার মধ্যে সবচাইতে বেশি মানে নিউট্রিশন থাকে, যেটা কিনা আমাদের মানে অ্যালোপেশিয়া যেটা, হ্যাঁ মেমোরি বাড়াতে ভুলে যাওয়া যেটা, হ্যাঁ আসলে কারণ হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডের কথা আমরা বারবার বলছি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, ব্রেইন বুস্টিংয়ের জন্য এবং হার্টের জন্য খুব ভালো। ডাক্তার আর চাইনিজরা কিন্তু খুব চিন্তা ভাবনা করে খায়, কম খাবে বাট সেটা খুব নিউট্রিশিয়াস খাবার। হ্যাঁ, যেমন ওরা মাংস খায় ঝোল দিয়ে, কাঠি দিয়ে টেনে টেনে মাংসগুলো খেয়ে ফেলে, ঝোলটা কিন্তু করে থাকে এবং প্রচুর পরিমাণে খায় ওরা। তবে আমি একটা কথা বলবো, আমাদের বেঙ্গলি কুইজিন, বাংলাদেশি রান্না অনেক রিচ, আমার তো খুবই ভালো লাগে। অনেক জায়গায় গিয়েছো, অনেক খাবার তুমি টেস্ট করেছো, তুমি ভালো বলতে পারবে। আসলে আমাদের আমাদের কাছে মনে হয় আমাদের বাঙালি রান্না বেস্ট, আমার কাছে তাই মনে হয়। তবে সব দেশের রান্নাই কিন্তু তার বৈশিষ্ট্য হয় কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, ভৌগোলিক আবহাওয়া। যেমন দেখবে যে শীত প্রধান দেশে মাংস বেশি খায়, কারণ সেখানে সবজি হয় না, বরফ পড়ে থাকে, তারা কিন্তু ওই মাংসের উপরেই মিট আইটেমের উপর, মিট এবং মিল্ক আর পনির, চিজ টিজ এগুলো দিয়েই তারা খেয়ে বেঁচে থাকে। ঠিক আমাদের দেশেও তাই, তুমি চিটোগাংয়ে যাও,
দেখবে দেখবে যে সামুদ্রিক মাছ বেশি খাচ্ছে। আবার উল্টো দিকে যাও, সে উল্টো খাওয়ার, যেমন রাজশাহী যাও, কালাই যেটা অ্যাভেলেবেল যে জায়গায় সেটাই। কচুর শাক প্রায় শুকিয়ে এসেছে, আমাদের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এবং খুব মজার গন্ধ পাচ্ছি আপা। শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে, দিলাম, তুমি বন্ধ করে দাও, আমি এখন এটা সার্ভ করবো। তবে একটা জিনিস কিন্তু একটু বাকি রয়ে গেছে, সেটা হলো এক চামচ ঘি। তোমার জন্যই তো করছি, সেই জন্য তুমি জানো আমি ঘি পছন্দ করি। হ্যাঁ, আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্টে। সার্ভ করার জন্য নিয়ে আসলাম, অলমোস্ট হয়ে গেছে, শুধু তেজপাতাটাই ফেলে দিতে হবে। ফেলে দিচ্ছি, একদম ফিনিশিংয়ে তুমি ঘিটা দিয়েছো, এটা আমার মনে হয় টোটাল টেস্টটাকে চেঞ্জ করে ফেলেছে। তো পুরোটাতে ঘি না দিয়ে নামানোর আগে আমরা মাঝে মাঝে একটু খেতে পারি, এভরিডে না, স্মেল পাওয়া যায়। হ্যাঁ, স্মেল পাওয়া যায়। খাবারের স্বাদ তো একটা অনেক বড় অংশ, স্বাদ এবং স্বাস্থ্য দুটোই চাই। আমি সার্ভ করে নিচ্ছি, দেখো কি সুন্দর রং, একদম সবুজ সবুজ রয়ে গেছে। আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপরে, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। তৈরি হয়ে গেল কচু শাক ভুনা, চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে ভাজতে থাকুন। এবার অন্য একটি পাত্রে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। গুলানো মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে দিন, এতে কচু শাক ও লবণ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার কচু শাক ভুনা। দেখে নিলেন আমাদের রান্নার প্রস্তুত প্রণালী, আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে এবং বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। দুটো রেসিপি তুমি দেখো, যে কচুর উপরের অংশ মানে শাকটা দিয়ে আমি একদম, এটা হচ্ছে আমাদের মাটির নিচের অংশ, যেটা মাংসের মশলা দিয়ে মাংসের ফ্লেভারে তৈরি করেছি। এটা কিন্তু বাচ্চারা যারা খেতে চায় না, তাদেরকেও যদি মাখিয়ে খাইয়ে দেওয়া হয়, তারা কিন্তু বুঝবে না কচু খাচ্ছে না অন্য কোনো জিনিস, মগজ ভুনা খাচ্ছে। ওয়ান ডেজ অন্তত অবশ্যই কিন্তু কচুর কোনো আইটেম আমার মনে রাখা উচিত, কারণ বাচ্চারা আসলে এত বেশি অ্যাক্টিভ, এত বেশি মিনারেলস তাদের বডি থেকে বের হয়ে যায়। সো আয়রন ইনটেকের জন্য এটা অবশ্যই রাখা উচিত। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে আমি বলবো, যে এর আগে আমি বলেছিলাম যে এটা যেহেতু মাটির নিচের অংশ, এটা চাইলে ওরা অ্যাভয়েড করতে পারে। আর শাকের অংশটা যেটা মাটির উপরের অংশ থাকে, সেটা কিন্তু খুব ইজিলি নিতে পারে, তাই ব্লাড সুগার বাড়ার কিন্তু কোনো চান্স নেই। আসলে আমাদের খাবারের মেনুতে আমরা যদি একটু প্ল্যান করে ফেলি, মানে একটা ব্যালেন্স মিল প্ল্যান করি, তাহলে খুব ইজি হয়ে যায়। যেমন আমি সারা দিন বাদ দিলাম, আমি সকালে কি খাচ্ছি, দুপুরে কি দিচ্ছি, রাতে কি দিচ্ছি, মাঝখানে দুটো স্ন্যাক্স, চিন্তা করলে কিন্তু ব্যালেন্সটা করে ফেলা যায়। ফাইভ কালারস, পাঁচটা কালার আমাদের সারাদিন দরকার। এখানে কচু একটা হোয়াইট আছে, এখানে গ্রিন আছে, দুটো কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একটু টমেটো নিতে পারি, একটু শসা নিতে পারি। এবার একটু শাকটা টেস্ট করে দেখো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই। আমি আসলে শাকটাই টেস্ট করতে চাচ্ছি, শাক আমার খুব পছন্দের, কারণ আমি চাই আসলে সারাদিনে কিছু না কিছু ফাইবার ইনটেক হয়ে যায়। খুব চমৎকার লাগছে, বেরেস্তার জন্য, ঘিয়ের জন্য চমৎকার একটা ফ্লেভার চলে আসছে আপা। আমার চাওয়া কি যে আমি সাধারণ জিনিসটাকে একটু অসাধারণ করে উপস্থাপন করব। শাক তো আমরা সবাই রান্না করি, এবার ঘি তো আসলে আমরা খুব একটা দিই, গরম মশলা, তাও আবার হালকা, খুব বেশি না। এই যে একটা ফ্লেভার নিয়ে আসলো, এটা সবাইকে কিন্তু খেতে আগ্রহী করবে, এটাই আমার মূল চাওয়া। আমরা টেল প্লাস্টিক রান্নাঘরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে সমস্ত উপকরণ দিয়ে আপনাদের রেসিপি দেখাচ্ছি, সেগুলো সচরাচর আপনাদের বাড়িতেই থাকে। আমরা আশা করব সেগুলো দিয়ে আপনারা রান্না করে নিজেরা খাবেন এবং পরিবারের স্বাদ স্বাস্থ্য দুটোই আপনারা অ্যাসিওর করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও এনটিভির পর্দায়।